السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانة شديد الشك أجكي شمشتك على جنا بيقو عالمدر در شمان بشوي قرآن قصة قرآن قطنا قرآن الكريم تاتي رويش انك قطنا برو قرآن شربطتمو সবচেয়ে সুন্দর চমৎকার ঘটনার বিবরণ দিয়েছে আসবো এক সময়ে আমরা আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত শিক্ষণীয় এবং তৌহিদের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয় তার একটি জনন্ত সাক্ষী এমনই ঘটনা শুনবো আমরা আজকে বিজ্ঞ আলোচকদের আলোচনার মধ্য দিয়ে আমাদের সাথে যে সমস্ত অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব প্রথমে আমার সব পোটানে বিশিষ্ট আলম শেখ আহমদুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. أبو من الشيخ بن أرشد. السلام عليكم ورحمة الله وبركاته. عمار بامي ورحمة الله الدين مفتي قاضي محمد إبراهيم. السلام عليكم ورحمة الله وبركاته. أبو الشيخ حسن جميل قاسم. السلام عليكم ورحمة الله وبركاته. এ বরাহিম আলিহি সালম এর স্ত্রী হাজেরা ও তার প্রথম পুত্র নয়নের মনি ইসমাইল তাকে যে নির্বাসনে দিয়েছিলেন সে ঘটনা আমরা এই ঘটনার সাত শুনতে চাইব আমাদের শেখ আহমদ উল্লমার কাছ থেকে ধন্যবাদ আপনাকেল্লাহ সাল্লাতুসাল্লাম আলা রসুল্লাহ আলা আলহি ওয়াস হাবিহি ওমনতা বি আমিহদা আহ আম্মাবাদ ইব্রাহিম আলিহিসাল্তুসালের সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজরা আলী সালাম তাদের উভয়ের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বিরাট একটি অংশ গেছে আল্লাহ পরীক্ষা এবং এই পরীক্ষা শুধু তাদের ছিল এটা বললে ভুল হবে বরং এই পরীক্ষা হজরত ইব্রাহিম আলহাসাল্লামের প্রতিও ছিল এবং শুধু তাই নয় আল্লাহ তালা তার প্রিয় পাত্র এবং সমস্ত নবীর রসুলগণকে যুগ যুগে এমন এমন পরীক্ষা দিয়েছেন এমন এমন নির্দেশ দিয়েছেন যে নির্দেশ পালন করা দুনিয়ার কোন লজিকে দুনিয়ার কোন যুক্তিতে স্বাভাবিক কঠিন হয়ে যায় কিন্তু তারপরেও তারা আল্লাহ সুবাহ নির্দেশ কে সবসময় অগ্রাধিকার দিয়ে সেটা পালন করেছেন এবং পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন তেমনি একটি পরীক্ষা আল্লাহ ইব্রাহিমের ভিতরে আয়তে আল্লাহ তার কিছু অংশ আলোচিত হয়েছে আয়াত সুরাই ইব্রাহিমের এই সৈত্রিশ নম্বর আয়তে যে গঠন থেকে ইঙ্গিত করেছেন সেটি আমরা পাই হজরতে ইব্রাহিম আলাইসালামের একটি দোয়া থেকে

যেখানে কোন শস্য ফসল কিছুই নেই এখানে তার অসহায়ত্ব প্রকাশ করে তিনি আল্লাহ সুবাহ তালার নির্দেশ পালনের দিকে ইঙ্গিত দিলেন নির্দেশটা কি ছিল এবং কেন তিনি রেখে আসলেন তার বিস্তারিত বিবরণ এর ব্যাখ্যা প্রসঙ্গে সহি বুখারিতে এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম পুরো ঘটনার বিবরণ দিয়েছেন এভাবে যে যখন আল্লাহ সুবাহ তাআলা হাজরা এবং তার ছেলে ইসমাইল আলহি সালামকে যখন মক্কার উপত্যকায় নিয়ে আসলেন বহুদূর থেকে তখন রেখে যখন চলে যাচ্ছিলেন তাদের সঙ্গে শুধুমাত্র একটা পাত্রে কিছু পানি মশকে এবং কিছু খেজুর এই দুই ধরনের খাদ্য এবং পানীয় দিয়ে তিনি চলে যাচ্ছিলেন এখানে বলা বাহুল্য যে কোন মানুষ ওই এলাকায় বসবাস করতো না সম্পূর্ণ এরকম একটি জায়গায় তিনি যখন তাদেরকে নামিয়ে চলে যাচ্ছিলেন হাজারা পিছন থেকে আহ্বান করলেন আপনি আমাদেরকে এখানে রেখে কেন চলে যাচ্ছেন কয়েকবার জিজ্ঞাসা করলেন এরপর জিজ্ঞাসা করলেন এটা কি আপনার রবের নির্দেশ ইব্রাহিম সায় দিলেন উত্তর করলেন যে হ্যাঁ

যখন গেছে শিশু শুরু হয়ে খাবারের জন্য পানির জন্য তার খাদ্য গ্রহণের জন্য কাঁপতে থাকলো এদিকে হাজরা আলহিসাম উপায়ন্তর খুঁজতে লাগলেন যে কিভাবে নিজে খাদ্য গ্রহণ করি কিভাবে শিশুর দুধ সরবরাহের ব্যবস্থা করি তিনি আল্লাহ সুবাহ দেওয়া রিজিকের তালাশে চতুর্দিকে ছুটোছুটি করলেন যে কোথাও কোনো রিজিকের অন্তত সন্ধান পাওয়া যায় কিনা ন্যূনতম পানির সন্ধান পাওয়া যায় কিনা যে সন্তানের পানির পিপাসাটা মিটানো যা হাদিসে আস্তে বোকার হাদিসে যে তিনি প্রথমে সাফা পাহাড়ের দিকে চলে গেলেন যে পাহাড়ে উঠে তিনি খুঁজতে লাগলেন উঁচু জায়গায় উঠে চতুর্পাশে কোনো কিছু দেখা যায় কিনা তিনি কিছুই দেখতে পেলেন না এরপর সেখান থেকে তিনি দৌড়াতে লাগলেন মারওয়া পাহাড়ের দিকে লক্ষ্য করছিলেন যে কোথাও কোনো পানির সন্ধান তিনি পান কিনা মারওয়া পাহাড়ে গেলেন সাফা থেকে কিছু পেলেন না আবার ফিরে আসলেন কিছু পেলেন না এভাবে সাতবার তিনি গেলেন আসলেন কিন্তু কোনো খাবার বা পানির কোনো সন্ধান পেলেন না এক পর্যায়ে তিনি যখন সপ্তমবারে ফিরে চলে আসলেন হঠাৎ করে শব্দ শুনতে পেলেন তিনি শব্দ শোনার পরে তিনি বললেন মাহ চুপ করে যাও কেমন যেন নিজেকে নিজে তিনি থামালেন মাহ বলে চুপ করে বলে এরপরে তিনি লক্ষ্য করলেন যে শব্দটি আবারও হচ্ছে তখন তিনি এগিয়ে গেলেন সাফা পাহাড় থেকে এগিয়ে গিয়ে মারোয়া পাহাড়ের আগে আগে একটা জায়গায় গিয়ে দেখতে পেলেন যে কিছু পানি সেখান থেকে আল্লাহ তাল্লাহ কুদরতে বের হচ্ছে এই পানি যখন বের হচ্ছে এটা দেখলেন তিনি তখন তিনি শান্ত হয়ে গেলেন যে অন্তত পানির ব্যবস্থা আল্লাহ তালা করে দিলেন এবং সেখানে যখন পানি বের হতে লাগলো তিনি ওটাকে থামিয়ে দিলেন আব্দুল্লাহ আব্বাস রাজু বলেন যদি হাজারা ওইটাকে না থামিয়ে দিতেন চলমান একটা নদী বা নহরের মতো হয়ে যেত যাই হোক পরে এটা খুব হিসাবে এখনো পর্যন্ত স্থির রয়েছে থামিয়ে দেওয়ার কারণে যখন পানির সন্ধান পেয়ে গেলেন এখন বাকি রইল যে কিছু মানব যদি থাকে সমাজ তৈরি হয় তাহলে বসবাস করা সহজ হবে আল্লাহ সেটারও ব্যবস্থা করলেন যে একটি গোত্রের কিছু লোকের কিছু লোক তারা যাচ্ছিল পাশ দিয়ে তাদেরও মক্কার পাশেই কোন জায়গায় তারা অবস্থান নিয়েছিল রাত্রি যাপন করবেন খুঁজতে ছিলেন যে কোন জায়গায় রাতে যাপন করা যায় থাকা যায়

সঙ্গে সঙ্গে তিনি বললেন যে ঠিক আছে তবে পানিতে হিসা চলবে না পানিতে আপনার ভাগ বসে পানিটা আমারই থাকবে যাই হোক পরবর্তীতে তারা সেখানে আসলেন এবং বসবাস করলেন আর তাদের সঙ্গে একটা হৃদতা গড়ে উঠলো তাদেরই পরিবারের এক মেয়ের সাথে হজরত ইসমাইল ইসলামের পরবর্তীতে বিয়ে হলো এবং বিয়ে হওয়ার পরে মোটামুটি এই ঘটনার এখানে সমাপ্তি এরপরে আবার ধন্যবাদ চমৎকার ঘটনা উত্থাপনের জন্য যে আল্লাহ রবুল আলমিন বান্দার ইমানের পরীক্ষা কি নিয়ে থাকেন অসিতিপর বুড়ো অবস্থায় পেলেন একমাত্র সন্তান ইসমাইল তাকে সহ হাজিরাকে নিয়ে সেই ফিলিস্তিন থেকে এসে রেখে গেলেন এই আরবের এক মরুভূমিতে মক্কার পাদদেশে কোনো প্রকার ফল বাড়ি কিছু নেই কিছু নেই সেমন একটি জায়গায় এবং রেখে যাওয়ার সময় যখন হাজিরা জানতে পারলেন যে এটা আল্লাহরই নির্দেশ তখন তিনি কি আশ্বস্ত হলেন আলম কিভাবে দয়া করলেন সেখানে তিনি একটি পানির ব্যবস্থা করে দিলেন যে পানিতে শুধু পান পিপাসা দূর হয় না খুদাও দূর হয় এই পানির ভিতরে খুদাও নিবারণ হয় খাদ্যের জ্বালা খাদ্যের জ্বালানি হয় সবই এখানে আল্লাহ রহমানের ব্যবস্থা করে দিলেন ব্যবস্থা করে দিলেন আসলে এই যে ঘটনা আমরা এই ঘটনা থেকে কি শিখতে পারি জি শেখ আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় আসছে আসলে আল্লাহ সুবাহান তালা যখন ইব্রাহিম আলিম সাল্লাহামকে ইসমাইল আলী সাল্লাহামের সুসংবাদ দিলেন

পারিবারিক সাপোর্ট পারিবারিক সাপোর্ট যদি না থাকতো হাজরা আলাইসাল্লাম যদি বেঁকে বসতেন যে না আমি এখানে একা থাকব না আমি আপনার সাথে চলে যাবো আপনি আমাকে এখানে কেন রেখে যাবেন তিনি যদি বেঁকে বসতেন তাহলে কিন্তু এমন এই ঐতিহাসিক ঘটনার সৃষ্টি হতো না তিনি ইব্রাহিম আরিস রাতোসাল্মের এই হুকুমকে যখন বললেন যে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি তিনি মেনে নিলেন আজকের দুনিয়ায়ও যদি ওই ঘরের মানুষগুলো পরিবারের সমস্ত সদস্য যদি পরিবার সম্পর্কে রব্বুল স্মৃতি আমি পর্যন্ত রাখবো আজকের দুনিয়াও যদি এভাবে পরিবারের সমস্ত সদস্যদের সহযোগিতা ইমানের ক্ষেত্রে তা ক্ষেত্রে দিনের উপর চলার ক্ষেত্রে হয়

বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোচনা হচ্ছিল জিসের জি তো আসলে ইনি তো তাওহিদের ইমাম ছিলেন জি নমরুদের সাথে তার যে ঘটনা আসলে তার জীবনী আলোচনা করলে তো ওহিন সবকিছুই বিরাট একটা ইতিহাস আর কি একটা ইতিহাস ও এবং আমাদের জন্য তো মিল্লতা আবিকুম ইব্রাহিম এবং আনিত তাবাই মিল্লাত ইব্রাহিম হানিফা মিল্লাত ইব্রাহিমের অনুকরণের জন্যই আল্লাহ বারবার নির্দেশ বারবার সমগ্র কোরআনে জি নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাহিসের ঘটনা জানা বুঝা সেখান থেকে শিক্ষা নেয়া তাহিদবাদী যে কোনো মানুষের জন্য এখানে বিরাট কর্তব্য রয়েছে বা শিক্ষণীয় বিষয় রয়েছে তো ইব্রাহিম আলাহিসাম তিনি যে আল্লাহর খালিল ছিলেন অন্তরঙ্গ ছিলেন আর কোন দিকে দৃষ্টি নেই দৃষ্টি কেবল আল্লাহর দিকেই এই যে তার মনোবৃত্তি এবং তিনি তার স্ত্রীকে যেভাবে গড়েছিলেন হাজারা আলাইসালামকে একই দৃষ্টিভঙ্গি দুইজনের একই দৃষ্টিভঙ্গি ইসমাইলেরও ইসমাইল যেটা পরবর্তী এটা একটা বিস্ময়কর আর কি

আল্লাহর নির্দেশ পাওয়ার পরে কাল বিলম্ব করেন তাকে যখন বলা হয়েছে যার দিন মোহাম্মত আল্লাহর জন্য যত বেশি তার জীবনটা তত বেশি কঠিন কঠিন পরীক্ষার মুখোমুখি হয় জ্বলন্ত প্রমাণ

বনি ইসমাইল থেকে মোহাম্মদ সাল্লাম আসলেন তো সেটা তো ইতিহাসের বহু আগ থেকে সূচনা হতে হবে এবং এই দোয়া করে গেছেন জি তো সেটা যাদেরকে দিয়ে আল্লাহ করাবেন তারা তো মহামানব মহামানবী হবেন নিঃসন্দেহে ইহুদি জাতি থেকে নবুয় বের করে এনে কারণ ইহুদিদের মধ্যে যদি এটা থাকতো আমরা কিন্তু হয়তো ইসলাম কবুল করার

তিনি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ এখানে কোন ফসল টসল উৎপন্ন হয় না এটাকে আল্লাহ প্রকাশ করছেন তারপরে গুরুত্বপূর্ণ তাম্বি ভাব থাকে তাহলে ওই ফকিরকে দোয়া হলো না ইব্রাহিম ইসলাম আল্লাহ তো জানেন কোথায় রাখছেন আল্লাহরই নির্দেশে রেখেছেন নিজের আল্লাহ যে বিষয়টা তিনটা অংশ এই তিনটা বিষয় একটু কথা বলি যে একজন বাবার জন্য সন্তানের এই লাইফের কোন কোন দিকটা দেখা উচিত এখানে কিন্তু ফুটে উঠছে এক নম্বর বিষয় হচ্ছে তারা হজরত ইব্রাহিম আলহ সাল্লাহামের দোয়া থেকে স্পষ্ট হয়েছে সন্তানকে প্রথমেই আবাদতের জন্য তৈরি করা এবং সামাজিক ভাবে যেন সে মানুষের কাছে ভালো থাকে মানুষ তাকে ভালোবাসে মানুষ তার কাছে আসে মানুষ আসার মতো তাকে গড়ে তোলা এবং দুনিয়ায় চলার জন্যে রিজিকের তার হালাল ব্যবস্থা করা ইজ্জতে রিজিকের ব্যবস্থা করা আনহা কে ওখানে রেখে গেলেন যেখানে কিচ্ছু নেই একাই আছেন উনি আর একটা সন্তান ছোট্ট একটা ভালো সন্তান আছে ওই মুহূর্তে অমালিক বা জুরহম বা নি জুরহমের অমালিকের এই আমালিকার গোত্রর যে একটা গোত্র আসলে একটা দল আসলে কাফেলা আসলো আসার পরে এরা কিন্তু আবার অনুমতি চেয়েছে এরা কিন্তু গায়র যোদ্ধা খেydi যাক মহিলা মানুষ আছে তাড়িয়ে দিই আমরাতে নিতে পারবো উৎচ্ছেদ করে যে এই যে আদব একজনের হক না কেড়ে নেওয়া এটা কিন্তু আগের বৈশিষ্ট্য ছিল এটা মজার বিষয় হলো দেখেন শেখ যেটা বলেছেন যে চলছিলে ইহুদিদের মধ্যে সিলসিলার নবউতের একটা ধারা আর নতুন করে এটা প্রজন্ম সৃষ্টি করবেন সেখানে মানবতা আসবে এখানে 15 জন আমরা পুত্র এদের করতে যাচ্ছি যে সাহায্যের কথার এদের আচরণের কথা মিল দেখেন যে এরা মানবিক এবং ভদ্রভাবে এসে বলে যে আমরা কি এখানে থাকতে পারি আর হাজার হাজার জন যেতে একা একা জীবনে বসবাস করতে তারা করছে না একটু করুন থেকে ইমান থেকে আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী ইমান আজও পর্যন্ত ইয়ামানের মানুষের মধ্যে ওই মানবিক বোধ এখন তাদের তাদের কথা যে সঙ্গে কি ব্যবহার করলেন থাকার অনুমতি নিলেন পরে হাজার রব্দ আনহা বললেন যে পানির কিন্তু অধিকার আপনাদের থাকবে না সেটাও তারা মেনে নিল তো এই যে আপনার দেখেন যে অন্য প্রতি অন্যায় করাটা এটা আগো ছিল না ওই সময়

এই সভ্য জগতের উত্থান ইব্রাহিম আলাই নিয়ে যাচ্ছেন একটা মরুভূমিতে উনি কিন্তু বলছেন না আমাকে এই মাঠের মধ্যে নিয়ে যাচ্ছেন কেন স্বামীর প্রতি কিন্তু একটা বিশ্বাস ঠিক না উপত্যকা ভীতি আছে যে নারীর ভিতরে আমানতদারি আছে আল্লাহ হলে ইব্রাহিম আলী ইসলাম তার স্ত্রী কে রেখে যাবেন জনমানব শূন্য একটি জায়গায় ইব্রাহিমের সে আত্মবিশ্বাস যে তার স্ত্রী সতী সাধবী তার স্ত্রী গুণবতী

আর ইব্রাহিম কত পরে এসে বলছেন যেখানে আপনার বাইতুল্লাহ কোনো চিহ্ন নাই চিহ্ন হ্যাঁ কোন চিহ্ন নাই সেটা আপনার শেষের নিচে কিছু চিহ্ন নাই সে জায়গায় এসে তিনি বলছেন ঘটনা থেকে আরেকটি শিক্ষা আসে সেটা হলো আমরা আজকাল দেখা যায় যে দু চারবার বলতে পারলে দিক তাকাতে থাকে আল্লাহর সাহায্য নামতেছে কিনা মানে খুব অল্প আমল করে আশা করি আল্লাহর কাছে না

যে ব্যক্তি আল্লাহর কাছে চাইতে কৃপনাতা করবে না সে বেশি চাবে অবশ্যই অবশ্যই চাবে কিন্তু পরিশ্রম বা কোনো কষ্ট যদি আসে সেটাকে মেনে নিতে হবে সেটা ভাগ্য তাকদির খাইরি হওয়া সারিহি যে ভালো মন্দ দুটাকে আমাদের মেনে নিতে হবে এবং এর ওপরে বিশেষ করে আল্লাহর কাছে আমরা চাইতে কোনো কৃপণতা করবো তো আমরা যেটা এখানে যে হাজরার রবি আল্লাহ তালা আনহাকে এখানে রেখে যাওয়ার

শুধুমাত্র এককভাবে হাজার আরো না একভাবে ইব্রাহিম আলাহাতামের না প্রত্যেকে যার যার অবস্থান থেকে আল্লাহ তালা আনুগাত্যের ব্যাপারে কোন যুক্তি খুঁজেননি আল্লাহ হুকুম এটা হয়েছে আমি এটা করব। কিন্তু আমরা এখানে একটা বিষয় উল্লেখ করতে পারি আমাদের সমাজে দেখা যায় আজকাল অনেকে স্বপ্নে দেখেন যে কি আল্লাহ তালা তার সন্তানকে জবাই করার নির্দেশ করছে তো অনেক পীর এরকম পত্রিকা প্রায় দেখা যায় কোনো বর্তমানে কোন ব্যক্তির স্বপ্ন অভিনয় সাবধান ব্যক্তির স্বপ্নকে কেন্দ্র করে উন্মোদন উপরে দলি দেওয়া বি হারাম বরং এটা নব অতি দাবির নামান্তর এটা অত্যন্ত গর্হিত এই আচরণ সুতরাং এ থেকে আমরা সতর্ক সাবধান হই সম্মানিত শুধু দর্শক বিদায় নিতে হচ্ছে যাওয়ার আগে আপনাদের পক্ষ থেকে বৃষ্টি বাংলার পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দদেরকে মারকবাদ জানিয়ে আপনাদের সকল কল্যাণ কামনা করে বলবো হাজারার এই ঘটনা থেকে ইসমাইলের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহর উপর তখন করে কি হতে হয় এবং ইমানের পরীক্ষা কিভাবে উত্তীর্ণ হতে হয় আল্লাহ রব আল আমাদের সকলকে সুভুতির উদয় দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত